মানুষের কলব হলো তিন প্রকার তিন প্রকার কলব নিয়ে আমরা অবস্থান করে থাকি একটা কলবের নাম হলো নফসি আরেকটা কলবের নাম হলো আরেকটা কলবের নাম হলো কলবের অধিকারীর মানুষ যখন মানুষের নিজের নফসের পূজারি করে নিজের মন যা চাহি তাই করে বুঝে গেল তার নফসটা হলো নবসে আম্মারাম যা মন চাই তাই করে মনে যদি ভালো কাজ করে তাও করে মনে যদি খারাপ চায় তাও খারাপ কাজ করে থাকে এজন্য যারা দাদির কলবটা অন্তর্ভুক্ত তারা একেবারে ভ্রান্ত হয়ে গেছে তারা সদা সর্বদা গুনার ভিতরে ডুবে থাকে আরেক প্রকার কলব হলো নবসে যেটাকে অসুস্থ অন্তর বলা হয় অসুস্থ অন্তর বলা হয় যখন যায় মসজিদে যায় তখন তার কাছে ভালো লাগে আবার যখন সিনেমায় যায় যখন খারাপ কাজ করতে যায় সেটাও তার কাছে ভালো লাগে এটাকে বলা হয় রোগাক্রান্ত কলব ওই কলব থেকে যদি কোনো ব্যক্তি সুস্থতা নিয়ামত হাসিল করতে চায় তাহলে কিছু কাজ করতে হবে তাহলে অসুস্থ সুস্থ সুস্থ হয়ে যাবে আর যদি ওই অসুস্থ অবস্থায় রেখে দেয় তাহলে এই কলবটা এক পর্যায়ে যাবে আর আম্মারা নিয়ে যদি কোনো ব্যক্তি অন্তরে আম্মারা নামীয় কলব নিয়ে যদি কবরে যায় তাহলে তার কবরটা জাহার নামের টুকরা হয়ে যাবে জাহান নামের গর্ত হয়ে যাবে কোরআন বলেন যাদের কলবের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে উল্লেখ করেছেন আল্লাহুম্মা লা ইয়ানফাউ মালু বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন তিন নাম্বার কলম হলো নফসে মুতমাইন্না যাদের কলবটা নিরাপদ কলব যাদের কলবটা সুস্থ কলব যে যে জন্য জন্য পাগল পাগল দিনের ইসলামের জন্য পাগল এই জন্য কেয়ামতের কঠিন ময়দানে মানুষের কোনো কিছু কাজে আসবে না তাদের সম্পদ কাজে আসবে না সন্তান সন্ততি কোনো কাজে আসবে না একমাত্র যারা কলবে সালিম নিয়া নিরাপদ অন্তর নিয়ে যারা আল্লাহর দরবারে হাজিরা দিতে পারবে এই কলপটা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কাজে আসবে ভিন্ন কোনো কিছু কাজে আসবে না আমার অডেল সম্পদ এই সম্পদ আমার কোনো কাজে আসবে না আমার সন্তান সন্ততি রয়েছে অনেক এগুলো আমার কাজে আসবে না একমাত্র আমার কাজে আসবে আমার কলব যদি ভালো হয় আমার কলব যদি নফসে মুতমাইন না হয় أمار كلا بيدك الله سليم هاي تقولي الله باك رب العالمين كي أمتير ماي دنيا تدري يا أيت النفس المطمئن إرجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي الله رب العالمين بولن يا ايتها النفس المطمئنه هي قَلْبِي مطمئن رضي كريرا ارجعي الى ربك راضيه مرضيه عَمَارُ সন্তুষ বাজন অন্তর্ভুক্ত হয়ে যাও পদুখুলি ফি ইবাদি পদুখুলি জান্নতি আমার নৈকট প্রাপ্ত বান্দাদি অন্তর্ভুক্ত হয়ে যাও আর সরাসরি জান্নাতে চলে যাও সুবহান এই জন্য কলব তিন প্রকার একটা হলো নফসে আম্মারাপ আর একটা হলো নফসে লাওয়ামাপ আর একটা হলো নফসে মুতমা ইন্নাম এজন্য জন যারা আমমারা অধিকারি হবে আল্লাপা ক্রবুল আলামিন তাদের জন্য রেখেছেন জাহান্নাম নাম। তাদের অন্তরের দৃষ্ঠান্ত আল্লাপা ্রব্যল আলামিন বলেন। লাহুম কুলু বুল্লে এফ কহুনা বিহাম ওলাহুম আদা নুল্লা এসমহুনা বিহাম ওলাহুম আহিুনুল্লাহ বুসিরুনা বিহাম। أولئك كالأنعام أولئك هم الغافلون الله رب العالمين بولن ترى لَوِ إيش مستلون যাদের চোখ আছে কিন্তু চোখ দ্বারাতে ভালো কিছু দেখে না যাদের কান আছে কিন্তু কান দ্বারাতে ভালো কিছু শ্রবণ করে না যাদের কলব আছে কিন্তু কলব দ্বারাতে ভালো কিছু অনুদাপন করে না এই সমস্ত তাদের দৃষ্টান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দিচ্ছেন তাদের দৃষ্টান্ত কেমন তাদের দৃষ্টান্ত হলো তারা চতুষপরজন্তুর মত তাদের নিকৃষ্ট যদি আমরা নবসে আম্মার অধিকারী হয় তাহলে আমাদের ঠিকানা হলো জাহান্নাম জাহান্ন নবসে অধিকারী যারা তাদের ঠিকানা হলো জাহান্নাম এই জন্য আমাদের কলপটাকে ঠিক করতে হবে আমাদের কলবটাকে নফসটাকে ঠিক করতে হবে তাহলে সব ঠিক হয়ে যাবে পুরা বডিকে যদি আমরা ঠিক রাখতে চাই কলপ ঠিক করব তাহলে পুরা বডি ঠিক হয়ে যাবে আর কলবের ভিতরে যদি ঝামেলা হয় তাহলে পুরা বডির ভিতরে ঝামেলা এসে যাবে